এদিকে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তি না দিলে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মুক্তি দাবিতে আয়োজিত সমাবেশে একথা বলেন তারা। গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে জেলায় জেলায় মানববন্ধন আলোচনা সভা বিএনপির। মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দলটি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চান তারা। আমরা তাদেরকে জোর করে তো ক্ষমতায় নামাতে চাই না, আমরা চেয়েছি কি অবাধ সুষ্ঠু একটা নির্বাচন। সে কারণে আমাদের আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই, আমাদের সংগ্রাম করেই করতে হবে। আজকে ঢাকাস্থ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ও জামালপুরে ঘোষিত 10 দফা দাবি নিয়ে আলোচনা সভা করেছে বিএনপি। এতে অংশ নেন কেন্দ্র নেতারা। তাদের দাবি, বর্তমান সরকার রাষ্ট্রকাঠামো ভেঙে ফেলেছে, ক্ষমতা পাকাপোক্ত করে সংবিধান সংশোধন করেছে নিজেদের মতো করে। নামে তথ্যমন্ত্রী, কিন্তু তার কথা কাজে মনে হয় যে উনি আসলে হলেন জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। উনি সারা দিন রাত হয় শহীদ জিয়ার বিরুদ্ধে, না হয় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, না হয় জনাব তারেক রহমানের বিরুদ্ধে, না হয় বিএনপির বিরুদ্ধে বলে। বাংলাদেশ যে গর্তের মধ্যে, গভীর গর্তের মধ্যে পড়েছে, এই গভীর গর্ত থেকে তুলতে হলে এই সংস্কারগুলো করা ছাড়া আপনি দেশ চালাতে পারবেন। একই দিন বিকেলে ফেনী শহরের তাকে রোডে তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনাতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল। সমাবেশে বিএনপি নেতারা বলেন, গণ আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে সরকারকে। এছাড়া ঝিনাইদহে দলটির 10 দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের 27 দফা রূপরেখা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ।